আমরা এখন পুরানো সিল্ক রোড ধরে যাচ্ছি, নামতেছি আর কি। যেভাবে তিব্বত থেকে এই রুটটা ধরে, এই পাহাড় থেকে, ভুটানের পাহাড় থেকে উপরে তিব্বত, হ্যাঁ, এবং এই দিক থেকে যে নামতো, নেমে যে সমতলে যাইতো, সেটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি সমতলটা, এবং এই যে ডুয়ার্সের জঙ্গল। যাই হোক, এইটা হলো সিল্ক রোড। সিল্ক রোডকে বিদায় দিয়ে আমরা এখন এইদিকে কেজাঙ্গের বাড়ির এই দিক দিয়ে আমরা লেপচা খা চলে যাব। হ্যাঁ, আবার পাহাড় উঠতে হবে একটু। হ্যাঁ, ওই দিক দিয়ে গেলে অবশ্য উঠতে হইতো না খুব একটা, আর উঠতেই খালি কষ্ট হয় এখন। খুবই ছোট স্পাইডার তো কে জান, ছোট, হ্যাঁ আছে তো আসছে, কিন্তু ও একা আসে, ওকে পারবে না, ও খেয়ে দিবে ওকে, মানে এই স্পাইডারটা ওকে খেয়ে নেবে, ফিমেল মেলকে খেয়ে দিবে। কেন, কেন কি ও ছোট না, এটা বড়, এটা একটু বড় দেখো, হ্যাঁ এটা তো বড়, হ্যাঁ বুঝছি, এটা খেয়ে দিবে কেন, কেন কি ও তো খাওয়াই তো জন্য বসে আছে না, ও সেই জন্য ও আরেকটা পার্টনারকে ওয়েট করে আছে। খুব সুন্দর একটা ফুল, দেখতেও কিন্তু সুন্দর ফুলটা। কি জান নাম কি তোমাদের এখানে ডুপাতে? এটা কি আমরা খেম্পা বলি, খেম্পা। তুমি ওইখানে নাক লাগাই দিচ্ছো স্মেলটা, হ্যাঁ এটা আমি, এটা এটার স্মেল আমি জানি, খুব সুন্দর একটা স্মেল, ওর যত ভালো স্মেল, হ্যাঁ ওর পাতা ওতেই তিতা, হ্যাঁ পাতা তিতা না, অনেক তিতা। তুমি খেয়ে দেখছিলা? হ্যাঁ, তার ফুলটার নাম কি এখানে ধূপপাতে? এই ধূপপাতে খেম্পাই বলে, অনেক পিতা, দেখছো ফুলগুলা তো নাক সমতল হয়, নাক নিয়ে গিয়ে ওই ফুলে নিয়ে গিয়ে স্মেলটা নে, নাকটা নিয়ে যা ওই ফুলের কাছে। ওয়াও, জেসমিন টাইপের নাকি? হ্যাঁ দেখো, জেসমিন না, জেসমিন আর ওই পাতা কেন এরকম হালকা এরকম প্রেসার দিয়ে মুখে দিয়ে দেখি দিতা, কিন্তু যেটা খাওয়াইতে চাই সেটাই খাইও না, বুঝছো? না না কিছু হয় না, হ্যাঁ কিছু হবে না, দারুণ।